আপডেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আপনার জানেন ইতিমধ্যেই যে বঙ্গোপসাগরের নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ইতিমধ্যে আজকে রাত্রেই সন্ধ্যার দিকে সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল যে ঘূর্ণিঝড়ের নাম এবার দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রেমাল সেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং অতিবৃষ্টি দেখা দিয়েছে এবং এই অতিবৃষ্টির কারণেই কিন্তু ধরা হচ্ছে যে প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং সমুদ্র বন্দরকে বাংলাদেশের মঙ্গলব পায়রা সমুদ্র বন্দরকে সাত নাম্বার এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে যে চারটি সমুদ্র বন্দর রয়েছে তাদেরকে সাত নাম্বার সংকেত বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং আপনারা বুঝতে পারছেন সাত নম্বর মানেই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে মিডিল একটি ট্রাম্প এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশের আহ দুর্যোগ ব্যবস্থাপনা ও তানমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন বঙ্গোপসাগর অবস্থানত গভীর নিম্নচপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে এটি উপকূলের তেরোটি এবং আঠারো জেলায় আঘাত হানতে পারে বলে তিনি জানিয়েছেন এবং আমরা আবহাওয়ার অফিসের যে সর্বশেষ সংবাদ জানলাম সেখান থেকে বলা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি আগামীকাল রাত্রে ভোরের দিকে অথবা তারপরে সকালে বা ভোরবেলা তার মানে আগামীকাল ভোরবেলার দিকে এটি উপকূলে আঘাত হানতে পারে এবং এই উপকূল অঞ্চলের এবং খুলনা বিভাগের যেমন হচ্ছে মংলা ও পায়রা বন্দরের যে উপকূলীয় জেলাগুলো আছে সেই জেলাগুলোতে আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা এবং এই আনার সময় এবং ঘূর্ণিঝড়ের অতিক্রমে বাতাসের গতিবেগ থাকতে পারে একশো দশ থেকে একশো এবং কোনো কোনো ক্ষেত্রে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে তারা ধারণা করছেন এবং এটি যদি জোয়ারের সময় হয় তাহলে কিন্তু যে জলোশ্বাসটি হয় সেই ধারণা করছেন দশ দশ ফুট আট থেকে দশ ফুট এবং তারও অধিক হতে পারে বলে আহ মন্ত্রী মহোদয় জানিয়েছেন এবং আবহাওয়াবিদরাও এই তথ্যটি জানিয়েছেন তারা বলছেন যে এখনো পর্যন্ত উপকূলীয় অঞ্চলের যে মানুষগুলো যারা এই ঘূর্ণিঝড়ের আঘাত হানার সময় তাদের ক্ষয়ক্ষতি হতে পারে এজন্য তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে এবং সাইক্লোন সেন্টার যে তৈরি করা হয়েছে সেই সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সকল ডিসি এসপিদেরকে ওই অঞ্চলের ডিসি নির্দেশ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে রেড ক্রিসেন সোসাইটি সহ সকল স্বেচ্ছাসেবকরা যেন সাধারণ মানুষকে তাদের ঘর থেকে অনেকে আপনারা জানেন যে ঘর থেকে তারা বের হতে চায় না ঘর থেকে তাদেরকে বের করে নিয়ে এসে যেন এই যে নিরাপদ আশ্রয় স্থলে রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে আগামীকাল ভোরবেলা যখন আঘাত আনবে এটাকে দশ নম্বর মহাবিপদ সংকেত ধরা যেতে পারে যদি সেটি জলোচ্ছ্বাস হতে পারে এবং এই আরেকটি বিষয় তারা লক্ষণীয় বলেছেন যে যে সময় আসলে দশ এই তিনশো মিলিমিটার বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেই পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধ্বস দেখা দিতে পারে এবং ভূমিধ্বস দেখা দেওয়ার কারণে নিচের যে নিচু প্লাবিত অঞ্চল সেই প্লাবিত অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের যে ক্ষতি সেটি কিন্তু দেখা যেতে পারে বলে তিনি বলেছেন এবং এই ক্ষেত্রে তিনি বলেছেন যে যথেষ্ট পরিমাণে খাদ্য এবং ত্রাণ মজুত রয়েছে এবং ত্রাণ মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক জেলায় এই ক্ষতিগ্রস্ত সংকেতপূর্ণ জেলাগুলোতে আঠারোটি জেলার কথা বলা হয়েছে এবং এই যে সমুদ্র বন্দরের অন্তর্ভুক্ত যে জেলাগুলো পায়রা মংলা এবং পায়রা অঞ্চলে যে জেলাগুলো রয়েছে উপজেলাগুলো রয়েছে সেখানে ডাক্তারদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ফায়ার সার্ভিস কে প্রস্তুত থাকতে বলা হয়েছে রেড জন্য বলা হয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে আমরা বৃষ্টি দেখতে পেয়েছি এবং মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি যদিও বাতাসে অনেকটা আদ্র আদ্রতা কুষ্টিয়া জেলাতেও আমরা বৃষ্টি দেখতে পেয়েছি যাই হোক এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের ক্ষত দেখা যায়নি কিন্তু এখনো পর্যন্ত এটি হচ্ছে সর্বশেষ নিউজ যে এটি আগামীকাল সন্ধ্যায় তার মানে আগামীকাল রাত্রে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আগামীকাল রাত্রে এটি আঘাত থাকবে যে কোনো ধরনের বিপদ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন এবং এই আগাম প্রস্তুতি যেন ভালো থাকে এবং এই আগাম প্রস্তুতির কারণেই হয়তো বা জান এবং মানে একটি হেফাজত হতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন সবাই ভালো থাকবেন অন্য সময় আপডেট নিয়ে আমাদের সামনে আপনাদের সামনে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং অবশ্যই ঘূর্ণিঝড় একটি বিপদ এই বিপদ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক আর নিজেরাও সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম